আসসালামু আলাইকুম অবশেষে আয়নাঘর থেকে মুক্তি পেলেন জামাতের সাবেক আমির গোলাম আজমের ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও জামাতের সাবেক নেতা মীর কাসিম আলী পুত্র মীর আহম্মদ বিন কাসিম যিনি আরমান নামেও পরিচিত এবং যিনি পেশায় একজন ব্যারিস্টার সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর ছয় আগস্ট তারা আয়নাঘর থেকে মুক্তি পান দুই সালের দিকে গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহল আমান আজমি এবং জামাতের আরেকজন প্রভাবশালী নেতা মীর কাশিম আলী পুত্র ব্যারিস্টার মির আহম্মদ বিন কাশিম তার নিজ বাসভবন থেকে খুব গভীর রাতে বেশ কিছু সাদা পোশাকধারী গোয়েন্দা কর্মকর্তা তারা তাকে তুলে নিয়ে যায় প্রায় আট বছর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না তারা আদেও জীবিত আছে কিনা কিন্তু দুই সালের ষোলো আগস্ট সুইডেন ভিত্তিক একটি সংবাদ মাধ্যম নেত্রনিউজ একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানায় ডিজিএফআই কর্তৃক একটি গোপন বন্দিশালা রয়েছে যেটার নাম হচ্ছে আয়নাঘর যেখানে মীর কাশিম আলী পুত্র মির আহম্মদ বিন কাশিম এবং গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আবদুল্লাহল আমান আজমি এখনও জীবিত আছে নেত্রনিউজের সেই প্রতিবেদনটি সত্য হয় ছয় আগস্ট সম্প্রতি আব্দুল্লাহিল আমান আজমি ও মির আহমেদ বিন কাশিমের মুক্তির পর থেকে এই মুক্তির পর থেকে আয়নাঘর বিষয়টি খুবই আলোচিত হয়েছে এবং আন্তর্জাতিক মহলে খুবই সমালোচিতও হয়েছে